আমি তো তোমারে কিছু কই না, এই গান যে লেখছে ওরে আমি খুঁজতাছি, এই বাদাইম্মা গান লেখছে কেডা। মদিনার গোলামি আমায় দে, আমার রশিদ বাবা মদিনার গোলামি আমায় দে, পালা দেয় নাই, পালা দিলে এডি কই তৈব, এত কম দামের বয়াতি আমি না। হ্যালো হ্যালো হ্যালো, দরবার শরীফের পক্ষ থেকে আমার বাবা যান একটি মালা দিয়ে আমাকে দোয়া করলেন, দরবারের প্রতি আমার সশ্রদ্ধ সালাম ভক্তি। হ্যালো আস্তে, হ্যালো, আমার প্রতিপক্ষ গায়িকা একটি গান করলেন বন্দনার শেষে, আমি একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলাম, মদিনার গোলামি আমায় দে, আমার দয়াল বাবা মদিনার গোলামি আমায় দে, আমি আজ পর্যন্ত হরি নাই কেউ কারো মুর্শিদরে তুই মুই করে কথা এবার আসেন, দুঃখ এইটা না, দুঃখ অন্য জায়গায়, দুঃখ হইল মদিনার গোলামি আমায় দে, আমার রশিদ বাবা মদিনার গোলামি আমায় দে, আমি তো তোমারে কিছু কই না, এই গান যে লেখছে ওরে আমি খুঁজতাছি। দেখেন আমার কথাগুলো একটু জ্ঞান করে খেয়াল করবেন, রাবেয়া বর্ষণীর নাম আপনারা সবাই শুনেছেন, মস্ত বড় তাপসী ছিল, হাই রে আল্লাহ, রাস্তা দিয়া হাঁটে রাবেয়া বর্ষণী বস্ত্রানগরে বাড়ি, এই বস্ত্রানগর কোথায়, এই যে ইরাক, ইরাক, মাথার উপরে পাখি, ঘাড়ের মধ্যে পাখি, হাতের মধ্যে পাখি বসা, হাসান বসরি যখন ওই রাস্তা দিয়া আসতে আসতে রাবেয়ার একটু কাছে আসছে, পাখিগুলো সব উড়ে গেল, হাসান বসরি বলে রাবেয়া তোমার সর্বঙ্গে পাখি বসা ছিল, আমাকে দেখে পাখিগুলি উড়ে গেল কেন? তখন রাবেয়া বলেছিল হাসান তুমি সত্যি করে বলো, আজকে দুপুরবেলা তুমি কি দিয়ে খেয়েছ? বলে আমি পাখির মাংস খেয়েছি। বলে পাখির কি ভয় নাই, তোমার আমার এখান থেকে একটা পাখি ধরে যদি তুমি খেয়ে ফেলো, এই জন্য পাখি তোমার কাছে নিরাপদ না, পাখি আমার কাছে নিরাপদ, এই জন্য আমাকে সঙ্গ দেয়। আপনি চিন্তা করতে পারেন একজন মহিলা কত বড় তাপসী, এ হাসান আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই, আমার জীবনে কোনোদিন আমি পাখির মাংস খাই নাই, এই জন্য পাখি আমার কাছে নিরাপদ, কত বড় তাপসী। হাসান বসরি একদিন বলেছিল আমি তোমাকে বিয়ে করতে চাই, এই টেডি, এই টেডি, আমি তোমাকে বিয়ে করতে চাই, রাবেয়া বলেছিল তুমি পুরুষ না নারী,
বলে সাত দিন পরে বলবো আমি পুরুষ না নারী। সাত দিনের দিন বাড়ির ঘাটায় রাবেয়া বসরি বৈশা রয়েছে, একটা লাশ নিয়ে যায় রাবেয়ার বাড়ির সামনে দিয়া, রাবেয়া কয় কার লাশ? বলে হাসানের। কয় না, এটা হাসানের লাশ হইতারে না? কয় না, এটা হাসানের লাশ, নামাও। কয় কেন? কয় হাসান বলছে আমি প্রশ্ন করছিলাম তুমি পুরুষ না নারী, সে বলছিল সাত দিন পর জবাব করবে, আজকে হইল সাত দিন, আমার জবাব না দিয়া তো হাসান মরতে পারে না, নামাও। নামাইছে, এ হাসান কইয়া গেল না পুরুষ না নারী। হাসান বসরি, এই যে কাপড় চোপড় কাফনের কাপড় পরাইয়া গোরস্থানে লয়ে যাইতেছে, ওই অবস্থায় খাটিয়ার উপরে উইটা বইছে। কয় রাবেয়া, যতদিন দেহের মধ্যে প্রাণ ছিল ততদিন নিজেকে পুরুষ ভেবেছিলাম, কিন্তু আজ আমি যে নিজেই নারী কোনোদিন বুঝি নাই, আজকে আমি যাইতেছি জগৎ স্বামীর সংসার করতে। হাসান বসরি রাবেয়া বসরি বলে এবার তুমি যাইতে পারো। হাসান বসরি নিয়ে মাটি মঞ্জিল করলো। আমি শুধু রাবেয়ার গুরুত্বটাকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা স্বপ্ন যোগে রাবেয়াকে আয়েশা বলে, রাবেয়া তুমি আমাকে কেমন ভালোবাসো? রাবেয়া কয়, এই প্রশ্ন পাওয়ার আগে আপনার একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলে কি? বলে একটা তরবারির খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় একটা। বলে আমার একটাই মন আল্লাহরে দিয়ে দিছি, এখন আপনার যে ভালোবাসবো আমার জায়গাটা কই? কি দিয়া আপনারে ভালোবাসার তো আমার জায়গা নাই। কথাটা এই জন্য বললাম, মদিনার গোলামি আমায় দে, আমার মুর্শিদ বাবা মদিনার গোলামি আমায় দে। তুই বই কইতাছ এটা তো একটা বিরাট বেদবি ওইতেই আছে, লগে আবার কইতাছ মদিনার গোলামি দে, তোর বাপে কি? এই মুর্শিদ ভজন করার পর, তোমার পীরের ভজন করার পর, এরপরও তুমি মদিনার গোলাম হইতে চাও কেন? এই গোলামিতে তোমার পোষে না। রসুল যদি তোমার সামনে দিয়ে এটা যায়, তুমি তো চিনবা না যে এটা আল্লাহর রসুল, কারণ কোনোদিন দেহ নাই। তবে মদিনার গোলামি চাও কে? এ বাদাইম্মা গান লেখছে কেডা, রজ্জব আলী দেওয়ান সাহেব গান লেখছে, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে গান বসো অলি আল্লাহর ধ্যানে। সেই অচেনারে চিনতে হলে চলো একজন চীনা লোকের শোনে, আল্লাহর আশে গান বসো অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে, আমার নবীকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ছায়া কায়া দুইজন একজনে। পরে হিগা আইতাছে সামনে, হিগা পরে। নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উছিলা বিহনে, নাইবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসরও মিজানে। কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন, যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে। তাই পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি আঁক কর ধ্যান বসিয়া নির্জনে, আল্লাহর আশে কান বসো অলি আল্লাহর ধ্যানে। তোমার নবী যদি তোমার সামনে দিও আইটা যায়, তুমি কইতে পারবে না এটা যে আল্লাহর নবী, কিন্তু তোমার মুর্শিদ যদি তোমার সামনে দিয়া না 2 কিলোমিটার দূর দিও আইটা যায়, আর তোমার নজরে পড়লে তুমি কই হালাইবা এটা আমার মুর্শিদ কেবলা যা, তাইলে তোমার দরকার কার? পীরের না নবীর? ভাটপাড়ি ভক্ত
আপনি চিন্তা করতে পারেন কত বড় স্পর্ধা। হ্যাঁ, পালা দেয় নাই, পালা দিলে এডি কইতইব এত কম দামের বয়াতি আমি না। হ্যাঁ, কয় মদিনার গোলামি আমায় দে। আরে তুমি পীরের গোলামি করো, মদিনা তোমার সামনে আইব। তুমি মুর্শিদের গোলামি করো, মদিনা তোমার সামনে আইব। এই রাখ, মস্তবর একজন বাদশা রাস্তা দিয়া দৌড়ায়, এক পাগলা কয় কিরে দৌড়াস কেন? কয় আমি আল্লাহরে পাইতে চাই। কয় তোর গায়ের মধ্যে বাদশাই জামা আর তুই আল্লাহরে পাইতে চাস? কয় দিছে হালাইয়া জামা, এমনে নিচে পায়জামা আর মাথায় লই যে বাদশাই টুপি। অনেক জঙ্গল দিয়া দৌড়ায়, হ্যাঁ জঙ্গল দিয়া দৌড়ায়, সামনে দৌড়ে এক পাইছে আর এক পাগল। পাগলা কয় কিরে দৌড়াস কেন? কয় আমি আল্লাহরে পাইতে চাই। কয় তোর মাথার মধ্যে বাদশাহী মুকুট আর পায়ের মধ্যে হইল বাদশাহী পায়জামা, মনে হয় তুই কোনো এলাকার বাদশা রে। কোনো বাদশায় আল্লাহরে পায় না, কারণ আল্লাহ হইল মহান বাদশাহ। হ্যাঁ, কোনো বাদশার কাছে আইব? কি করছে, এই মাথার মুকুটও ফালাইছে, পায়জামা খুলিয়া লাইছে, অনেক ল্যাংডোয়ে দৌড়ায়, বুঝলেন নি? ল্যাংডোয়ে দৌড়ায়, এক গাছতলা আবার উড়ছে একটা বড় পাগল বইছে। কিরে দৌড়াস কেন? কয় আল্লাহরে পাওয়ার লাইগা। এই ব্যাকল, তুই এহেনে বয় অহনার, তোর আল্লাহর কাছ আল্লাহরে পাওয়ার জন্য দৌড়াই তুইব না। তুই দুনিয়ার সমস্ত মায়া মোহ ত্যাগ কইরা, বাদশাহী ত্যাগ কইরা তুই এখন দৌড়াই এই পর্যন্ত আইস, এখন আর তোর দৌড়াইতে হইব না, আল্লাহ নিজেই দৌড়াইয়া তোর কাছে আইব। হ্যাঁ, পীরের ভজনা কর, আল্লাহ রসুল সব দৌড়াইয়া তোমার কাছে আইব। কত বড় বেদব, কয় মদিনার গোলামি আমায় দে। মানুষে বুঝ যায় না বুঝ যায় বায়না করে বইয়া থাকে।